সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বারাকান্তি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি বড় চাষের পর পতিত পরে থাকত চলতি বছর এই অঞ্চলের প্রায় একশো বিঘা জমিতে কৃষক আউশ ধান আবাদ করেছেন সরকারি প্রণোদনা হিসেবে সার বীজ ও নগদ অর্থ পাওয়ায় আউশ আবাদে আগ্রহ বেড়েছে তাদের এই ধানের বর্তমান অবস্থা খুবই ভালো আমি আশা করছি যে প্রায় আঠারো থেকে বিশ মন ধান উৎপাদন হবে আল্লাহর ধানের অবস্থা খুব ভালো আশা করি আর পরে আমাদের নিজের বীজ দিয়ে নিজেরাই আমরা উৎসাহিত করে জিনিসটা উৎপাদন করতে পারবো এবার পরিকল্পিতভাবে আবাদ করা হয়েছে দুই ধান আটচল্লিশ ধানে প্রকামাকরের আক্রমণ যেমন কম হয়েছে তেমনি প্রয়োজনীয় বৃষ্টি হয় কমে এসেছে উৎপাদন খরচ এই বৃষ্টির পানি আমরা আবাদ আবাদ করতেছি আমরা এত কাঙ্গুলি খরচ কম আমরা লাভবান প্রকামাকরের আক্রমণ কম আছে আমরা আশা করতেছি আমরা ধান চাষে ভূগর্ভস্থ পানির আশ্রয় এবং বৃষ্টির পানির যথাযথ ব্যবহারে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ তারা কৃষি উপকরণ ও নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলার এক হাজার কৃষককে পঁয়ত্রিশ বিঘা জমির জন্য কৃষককে সার্ভিস প্রদান করি কিন্তু কৃষক নিজ আগ্রহে প্রায় এই এলাকায় একশো বিঘা রোপা আউশ ধান আবাদ হয়েছে আশা করি বিঘা প্রতি আঠারো থেকে বিশ মন ফলন হবে জেলায় এবছর পাঁচ হাজার তিনশো হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্য ধরা হলেও আবাদ হয়েছে পাঁচ হাজার সাতশো হেক্টর জমিতে রাজীব আহমেদ চ্যানেল আই